বারাসাত উত্তর মণ্ডল বিজেপির যুব মোর্চার সাত দফা দাবি নিয়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দুর্নীতির চাকরির দাবি, বেকার ভাতা নয় কাজ চাই, এরকম বিভিন্ন দাবি দাওয়া নিয়ে নবান্ন অভিযান। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির এই নবান্ন অভিযান নিয়ে কি বললেন ভারতীয় উত্তর পৌরমণ্ডলের সাধারণ সম্পাদক রানা সরকার, দেখুন। আজকে আমরা বারাসাত উত্তর পৌরমণ্ডলের যুব মোর্চার পক্ষ থেকে সাত দফা দাবি নিয়ে এসএসসি ট্রিয়ের দুর্নীতি, চাকরির দাবি এবং বেকার ভাইদের সব ভাতা নয় কাজের জন্য, এরকম নানান রকম সাত দফা দাবি নিয়ে আমরা নবান্ন অভিযান আজকে সফল করতে চলেছি। আমরা এই মুহূর্তে বাস ছেড়ে দেবো, আমরা আর খানিকক্ষণের মধ্যে নবান্ন যাব। তবু আপনারা জানেন যে দিদি ভয় পেয়ে গেছে, যার জন্য নবান্ন দুই দিনের ছুটি ঘোষণা করে দিয়েছে এবং 144 ধারা জারি করেছে। আমরা সেই কৈফত নিতে যাব যে 144 ধারা কিসের জন্য, কোন কারণে, কোনো কী বৃত্তান্তে ডাকা হলো আজকে 144 ধারা এবং কী কারণে নবান্ন নাকি স্যানিটাইজ করা হবে সেই কারণে দুই দিনের ছুটি। এই দুই দিনের ছুটি করে এইভাবে বিজেপিকে আটকানো যাবে না। নানান দিক থেকে আমাদের কর্মীদের যে বাধা দেওয়া হচ্ছে, আসার জন্য আসবে বলে যে হুমকি দেওয়া হচ্ছে, সেইগুলো আমাদের বিজেপি সহ্য করবে না। ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা এর বিরুদ্ধে দীর্ঘ প্রতিবাদ করবে, দিকে দিকে এই প্রতিবাদ ছড়িয়ে দেবে। আর 2021-এ আজকের এই নবান্ন অভিযানের মাধ্যমে আমরা যে নবান্ন হিলিয়ে দিচ্ছি সেটা ভারতীয় জনতা মোর্চা আজকের এই দিনে দিদিমণি টের পেয়ে যাবে। ভারত মাতা কি জয়! জয় জয় শ্রীরাম। এটা তো স্বাভাবিক ব্যাপার, আপনারা দেখেছেন বিগত 34 বছর ধরে যে সিপিএম ছিল তখনও তারা এইভাবে আটকাবার চেষ্টা করেছে এবং নানান রকমভাবে এইসব বলার তুলনা করেছে। আজকে যখন দেখা যাচ্ছে নানান দিকে তৃণমূল আমাদেরকে মিটিং মিছিল যাবতীয় করতে বাধা দিচ্ছে, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি সেই সমস্ত রেখে মানুষের আন্দোলন, এটা আমাদের কোনো মিছিল মিটিং না, মানুষের জনপ্রতিনিধির একেবারে রোষের যে ব্যাপার আছে সেই কারণে সারা মানুষের একটা সম্মিলিত সম্মেলন, মানুষের প্রতিবাদী ভাষা যেটা ফুটে উঠছে আজকের এর মাধ্যমে। সেই কারণে করোনার কোনো ব্যাপার না, আমরা হ্যাঁ করোনায় সত্যি আমরা ভীত আছি, আমরা আমাদের সেফটির জন্য ভাবছি, সে সমস্ত সবই আছে, কিন্তু তৃণমূল এইভাবে অপপ্রচার করে আমাদেরকে রোকার কোনো চেষ্টা করতে পারবে না। আপনাদের এই নবান্ন অভিযানের প্ল্যানটা তো প্রায় এক সপ্তাহের উপরে চলছে, তারপরেও নবান্ন ছুটি দেওয়া হলো, তার মানে কি তৃণমূল ভয় পেয়েছে? একেবারে স্বাভাবিক ব্যাপার, আজকে একটা বাচ্চা ছেলেও বুঝে গেছে যে মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে, যেই কারণে আজকে তিনি দুই দিনের নবান্ন ছুটি ঘোষণা করে দিয়েছে এবং 144 ধারা, কোনো ঘটনা নেই, কোনো কিছু নেই, 144 ধারা কী করে সেটা জনগণ, সাধারণ মানুষ বুঝতে পারছে। তিনি আজকে আমরা সমিত্রদার ডাকে বারাসাত সাংগঠনিক জেলা সঞ্জীব চৌধুরীর জায়গায় বিপুল পরিমাণ জমায়েত করে আমরা যে নবান্ন অভিযান করছি, এরকম দিকে দিকে প্রচুর প্রচুর ভারতীয় জনতার সমর্থককে আটকাবার চেষ্টা করলেও যে নবান্ন অভিযান হবে এটা দিদুমণি টের পেয়েছে, যে আজকে তার কুর্সি, তার চেয়ারটা টকবক করে নড়ে চলেছে। উত্তর ২৪ পরগনার বারাসাত থেকে গৌতম দাসের রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।